দীর্ঘ প্রতীক্ষা, বছরের পর বছর আন্দোলন থেকে আইনি লড়াই, পুজোর আগে অবশেষে মুখে হাসি 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একাংশের। আদালতের নির্দেশে সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে নথি জমা ও ইন্টারভিউ দিলেন 187 জন চাকরি প্রার্থী। 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্ন ভুলের অভিযোগ করেন পরীক্ষার্থীরা এবং তারপর মামলা দায়ের হয়। সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়, প্রশ্ন ভুলের জন্য কেন পরীক্ষার্থীরা হয়রানির শিকার হবেন এবং 187 জন পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আমাদের ইমোশন, আমাদের পরিশ্রম, অনেক কিছু দিন দেখেছি, অনেক দিনগুলো দেখেছি আমরা, যেগুলো খুবই কঠিন দিন, কঠিন দিনের মধ্যে থেকে আমরা সময় কাটিয়েছি, তো আজকে এই জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের তো ক্ষতি তো বয়সের হয়েছে, তারপর টাকা পয়সার হয়েছে, সব কিছুরই হয়েছে, তো আমরা এটাই আবার মহামান্য আদালতের কাছে দাবি জানাবো যে আমাদের যাতে ক্ষতিপূরণটা যাতে দেওয়া হয়। 2014 টেটের ফল প্রকাশ হয় 2015 সালে। সেই টেটে 6টি প্রশ্নে ভুল থাকা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় বিশেষজ্ঞ কমিটিও তাদের রিপোর্টে 6টি প্রশ্ন ভুল থাকার কথা জানায়। 2018 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে পরীক্ষার্থীরা এই 6টি প্রশ্নের উত্তর দিয়েছেন ঠিক বা ভুল যাই হোক তাদের 6 নম্বর দিতে হবে। 54 জন পরীক্ষার্থীর অভিযোগ ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাদের 6 নম্বর দেওয়া হয়নি, তাই তারা টেট পাস করতে পারেননি, ফলে 2016 ও 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। এরপর গত বছরের ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় 6টি ভুল প্রশ্নের নম্বর জুড়ে মামলাকারীদের অনেকেই টেট উত্তীর্ণ। এই প্রেক্ষাপটে 187 জন প্রার্থীকে নিয়োগের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো আগেই 187 জনের তালিকা প্রকাশ করেছিল পর্ষদ, আর এদিন হল তারই ইন্টারভিউ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো আমাদের কাছে ভগবানের মতন, উনি এলেন এবং আমাদের এই রায়টা দিলেন বলে আজকে দিনটা আমরা দেখলাম, নাহলে আরো কতদিন যে এরকম বসে থাকতো তো সেটা জানতেই পারবো না। আদালতের এতদিনে আমরা সুবিচার পেয়েছি, মুখ তুলে তাকিয়েছেন আমাদের যে মাননীয় বিচারপতি, আমাদের আইনজীবীরা প্রত্যেকে আমাদের অসুবিধাটা বুঝেছে এবং সত্যি ওনারা আমাদের জন্য যে রায়টা দিয়েছেন আমরা তাতে খুব খুশি। অনেকের জেলা বদল হয়েছে এই গত 6-7 বছরে, জেলা বদলের পর তারা চাকরি পেলে কোন জেলায় পাবেন তা নিয়েও প্রশ্ন উঠছে চাকুরি প্রার্থীদের মনে। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, বিধাননগর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।